हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आज की बनाब चीज़ परोटा। चीज़ परोटा बनाते लागे जा उपकरण लागे बोले दी। एक बाटी मयदा नियेछी, एक बाटी गमेर आटा, सादा तेल, नून, चीनी, तारपर लागे रसुन कुची, काँचा लंका कुची, ये समस्त उपकरण और चीज स्लाइस आछे। चीज स्लाइस रेखेछी आमुलेर, एटा एटा एकटु चालनी साहाज्ये एटा चेले नेब। चेले निये चेले नहीं एबारे एटाके जल दिए एक बंड तैरि करब। जल, सादा तेल, नून, समस्त मयान देब। एकटु 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 नून दिलाम, एकटु हल्का करे चीनी दिलाम, एकटु सादा तेल दिलाम, दिए समस्त उपकरणगुलोके भालो करे एकटु मिशिए नेब। एकटु दिए एकटु अल्प अल्प जल दिए एटाके एक मंड तैरि करब, माखिए नेब। जेमन आटा रुटी परोटा करी ओरकम आटाटाके चटके नेब। चटके निये ओटा भालो करे चटके ओटाके आध घंटा ढाका दिए रेखे देव। आध घंटा पर फिरे एलाम एटाके एकटु गोल गोल करे एकटु लेची केटे नेब। जेमन रुटी करी सेरकमई एकटु बड़ो करेछि। करे एबार स्लाइसटा आछे, एक एकटा रुटी बेलबो आर स्लाइसगुलो माझखाने देव, दिए ओटा परोटा बानाबो। बेशी परिश्रम करते हय ना, अल्प परिश्रमे हये जाय परोटा, आर एटा खेतेओ भालो। প্রথমে গোল গোল রুটির মতো বেলে নিলাম। বেলে নিয়ে ওই চিজ স্লাইসকে এক একটা করে দিলাম। চাইলে আপনারা ডবল করেও দিতে পারেন, আমি একটা করে দিয়েছি। ওর ওপরে একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি সমস্ত ওইটা ছড়িয়ে দিলাম। একটু বিট নুন, একটু চাট মশলা সব ওপর থেকে একটু করে দিয়ে দেব। চিলি ফ্লেক্স সব দিয়ে এটাকে এবারে এটাকে ফোল্ড করে নেব। যেরকম পরোটা করি ওরকম পরোটার মতো একটু ফোল্ড করে এটাকে বেলে নেব। এটা খেতেও ভালো হয় আর বেশি ওর পরিশ্রমও করতে হয় না, খুব সিম্পল, খেতেও ভালো। এরকম একটা বেলে নিয়েছি, আর একটা করে দেখাচ্ছি। ও আমার কাছে স্লাইস আমুলের যে চিজটা আছে ওটা আমি নিচ্ছি, আর চাইলে আপনারা অন্যও নিতে পারেন। যেরকম আগেরটা করেছি ওরকম করেই বাকিগুলো করে নেব। কাঁচা লঙ্কা, রসুন, তারপরে চাট মশলা, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স সব দিয়ে এটাকে ভাঁজ করে নেব, ফোল্ড করে নেব। ফোল্ড করে এবারে পরোটার আকারে এবারে বেলে নেব। আমি আটা ময়দা দিয়েছি, চাইলে আপনারা শুধু গমের আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। হালকা হালকা করে এবার বেলে নেব, এক একটা করে হালকা হাতে বেলে নেব। সমান করে আস্তে আস্তে করে বেলতে হবে। বেলে এবারে তাওয়াতে এক একটা করে সেঁকে নেব। ঘি দিয়েও সেঁকতে পারেন বা সাদা তেল দিয়েও সেঁকতে পারেন। ঘি দিয়ে সেঁকলেও খেতে ভালো হয়, আমি সাদা তেল দিয়ে সেঁকেছি অলিভ অয়েল দিয়ে। তাওয়া চাপিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এক একটা করে পরোটা সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে যাওয়ার পরে আমি একটু তেল দিলাম। তেল দিয়ে এবারে এ পিঠ ও পিঠ করে একটু লাল লাল করে হালকা করে উল্টে দেব। সমান করে বেলেছি যেন একদিকটা উঁচু, একদিকটা মোটা, একদিকটা পাতলা না হয়ে যায়। খুব সুন্দর লাগে খেতে। লাল লাল করে ভেজে নেব। একটা সেঁকা হয়ে গেল, আর একটা সেঁকছি। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরোটার অবশ্যই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন চিজের পরোটাটা কেমন হয়েছে। বাড়িতে তো কত রকমের পরোটা আপনারা বানিয়ে খান। এই দেখুন, পিজা কাটার দিয়ে আর একটা পরোটা কেটে দিলাম। চিজটা ভেতরে মল কী সুন্দর মেল্ট হয়ে গেছে। কত রকমের পরোটা বানিয়ে খান, একবার চিজ পরোটা খেয়ে দেখবেন। এটা আচার দিয়ে খেতে পারেন, তরকারি দিয়েও খেতে পারেন। আমরা আচার আর চিকেন রান্না করেছিলাম পরোটাতে খাওয়ার জন্য।